এই মুহূর্তের আপনাদেরকে আমরা জানিয়ে রাখি যে 2024 লোকসভা নির্বাচন পশ্চিমবঙ্গের মোট আসন সংখ্যা 42। 42-এর মধ্যে কারা কত আসনে এগিয়ে থাকতে পারে, সিপিআইএম, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এবং বিরোধী দলের তকমা পেয়েছে বিজেপি, তারা কটি আসনে এগিয়ে থাকতে পারে, সব কিছু নিয়ে আজকে আমাদের এই জনমত সমীক্ষা সম্ভবত এই সমীক্ষায় বলছে মিলে যেতে পারে। আপনাদেরকে সরাসরি জানিয়ে রাখি এই মুহূর্তের যেটা আমরা খবরের আপডেট পাচ্ছি, সরাসরি সিপিআইএম পেতে পারে 16টি আসন, কংগ্রেসের ঝুলিতে যেতে পারে সম্ভবত 60টি আসন, তৃণমূল কংগ্রেস পেতে পারে 15টি আসন এবং বিজেপির দখলে যেতে পারে 3টি আসন এবং আইএসএফ অর্থাৎ আব্বাস সিদ্দিকীর যে দল আইএসএফ নওশাদ সিদ্দিকী একদম একজনই তিনি বিধায়ক রয়েছেন সংযুক্ত মোর্চার হিসেবে, যদি আমরা দেখি তাহলে তাদের বসিরহাট লোকসভা কেন্দ্রটি দখলে যেতে পারে 1টি আসন। অর্থাৎ সংখ্যালঘু ভোট বাক্স বলছে যে এবার তৃণমূলের দিকে আর কিন্তু ঝুঁকছে না। তবে 23-এর যে পঞ্চায়েত নির্বাচনের পর ফলাফলটা একেবারে ট্রের পেতে পারে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। তবে এই সমীক্ষা হুবহুবু অনেক সময় মিলে যেতে পারে, সিপিআইএম 16, কংগ্রেস 7, তৃণমূল 15, বিজেপি 3 এবং আইএসএফ 1।